হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সমোজ ম্যাথ পয়েন্ট। আমরা সবাই জানি যে আজকে কলকাতা পুলিশের কনস্টেবল 2023 পরীক্ষা হওয়ার কথা ছিল এবং আজ অর্থাৎ 4 জুন এই পরীক্ষার কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে। এই পর্বে আমরা যতগুলো অঙ্ক এই পরীক্ষায় এসছে সেই সমস্ত অঙ্কের সমাধান দেখব। এর পরের পর্বে আমরা এই পরীক্ষায় আগত সমস্ত রিজনিংয়ের প্রশ্নের সমাধান দেখব, ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথমে অঙ্কর সমাধানগুলো শুরু করি। চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, কোন বিদ্যালয়ের বিজ্ঞান ও বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15 জন 15% বিজ্ঞান বিভাগের, পরে মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে, আচ্ছা এটা পরে হবে, ঠিক আছে, পরে মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখে নিই বাবু, বিজ্ঞান যদি আমরা দেখে নিই, বিজ্ঞান বলে দিয়েছে 15%, তার মানে 120 এর 15%, অর্থাৎ আমরা কাটাকাটি করলে পেয়ে যাব 180 জন। ঠিক, 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 6, 6 তিনে 18 জন, ঠিক আছে? কলা বিভাগ যদি আমরা নিয়ে নিই, কলা বিভাগে আমাদের আছে 66 জন, তার মানে 18 প্লাস 66, 8, 6, 14, 4, 1, 6, 7, 8, তার মানে এই দুজন মিলে আমাদের 84 জন হয়ে যাচ্ছে। এবং বাণিজ্য বিভাগ যেটা পড়ে আছে, আমরা বাণিজ্য বিভাগ যদি দেখি তাহলে 120 মাইনাস 84, অর্থাৎ কত থাকছে, এপাশে 16, এপাশে 20, তার মানে 36 জন। এবার উত্তর কিন্তু শুধু 36 মার্ক করলে চলবে না, অ্যান্সার শতাংশতে চেয়েছে, তাহলে আমরা কি বলবো, 36 আউট অফ 120। 12 দিয়ে কাটলাম 10, 12 দিয়ে কাটলে 3, এই শূন্য কাটলাম 3 আর 10 হয়ে গেল 30। যেহেতু উত্তরটা শতাংশতে চেয়েছে, অ্যান্সার আমাদের ডি হবে। খুব মন দিয়ে শুনো, শতাংশতে যেহেতু উত্তরটা চেয়েছে তাই জন্য ডি অ্যান্সার করব, ঠিক? যদি সংখ্যা বলতো যে বাণিজ্য বিভাগের ছাত্র সংখ্যা, শুধুমাত্র যদি সংখ্যা চাইতো তাহলে আমরা 36 উত্তর করতাম, কিন্তু কত শতাংশ বলেছে তাই জন্য 30 উত্তর, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখতে সহজ হলো, প্রশ্নটা একটু হলেও কিন্তু ট্রিকি ছিল, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা অঙ্ক দিয়েছে। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 70 কিমি ঘন্টা বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময়ে অতিক্রম করবে, তার মানে ফর্মুলা যেটা একটা ফিক্সড ফর্মুলা সেটা হচ্ছে ডিস্টেন্স ডি ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, একটি মাত্র ফর্মুলা। এবার যখনই আমরা জানি কোনো ট্রেন কোনো সেতু বা ব্রিজ বা টানেল বা অন্য কোনো ট্রেনকে অতিক্রম করে, তখন ডিস্টেন্স হয়ে যায় 150 প্লাস 200, অর্থাৎ ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। আচ্ছা, ইউনিট মনে রাখতে হবে, এর ইউনিট আছে মিটারে। পরবর্তী ক্ষেত্রে স্পিডের ইউনিট যদি আমরা দেখি, আমাদের 70 কিলোমিটার আছে, আমরা কত নিয়ে নেব, আমরা 5/18 গুণ করব। সেকেন্ডে উত্তর চেয়েছে, 1 সেকেন্ড আমরা নিয়ে নিচ্ছি, তার মানে আমরা একটু সলভ করলে পাবো 350 ইকুয়ালস টু 70 ইন্টু 5/18। দেখো এই 70 5, টোটাল 350 কেটে গেল, ইন্টু এক্স পড়ে আছে, তার মানে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের কত, 18। তার মানে এই ট্রেনটার এই স্পিডে 200 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করতে মোট 18 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো বলেছে, একটি ক্যাম্পে 4000 জন লোক ছিল এবং ওদের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন লোক চলে গেল এবং যারা রয়ে গেল তাদের মধ্যে অবশিষ্ট খাদ্য আর কতদিন চলবে? তাহলে বাবু দেখো, 400 জন লোক আমাদের ছিল, পরবর্তী ক্ষেত্রে লোক হয়ে যাচ্ছে 800 জন বাদ দিলে 3200। আচ্ছা, 190 দিনে খাবার মজুদ ছিল কিন্তু 30 দিন খেয়ে নিয়েছে, তার মানে আমরা কি বলতে পারি যে খাবারটা ছিল সেটা 4000 জন লোক 60 দিন ধরে খেতে পারত, এবং জনসংখ্যা পরিবর্তন হওয়ার পর যে খাবারটা থাকছে সেটা আমরা ধরে নিচ্ছি এক্স দিন খেতে পারে। তার মানে এটাকে যদি আমি জনসংখ্যা নিয়ে নিই, এটাকে যদি আমি দিন নিয়ে নিই, তাহলে আমি কি বলতে পারি যে 4000 ইন্টু 600, মানে 60, আচ্ছা 30 দিন চলে গেছে, 30 দিন মানে 160, 160 ইজ ইকুয়ালস টু 3200 ইন্টু এক্স।
কেন আমরা 160 দিন নিলাম, কারণ হতে পারে 190 দিনের খাবার ছিল, বাট ওই খাবারটা 30 দিন খেয়ে নিয়েছে লোকজন। তাহলে যে খাবার পড়ে আছে সেটা 160 দিনের খাবার, এবং এই খাবারটাকে নিয়েই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে 2 0 2 0 কাটলাম, 16 10 16 2 2 দিয়ে কাটলে 5 5 4 20, তার মানে 200। তার মানে আমরা কি বলতে পারি না, যে কজন রয়ে গেছে এই অবশিষ্ট খাদ্য তাদের অপশন নাম্বার ডি আর 200 দিন চলবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? চলো নেক্সট অঙ্ক দেখো। বলেছে এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করে। ঠিক আছে, 4 বছর পর সুদ হিসেবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন, ওই ব্যক্তি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক পরিষ্কারভাবে আমরা দেখব। দেখো এটা আমাদের পি ইন্টু আর ইন্টু টি ইকুয়ালস টু এস আই ইন্টু 100, এটাই ফর্মুলা। পি এর মান বার করতে হবে, আর এর মান দিয়েছে দেখো কত, 12.5%। তাহলে 12.5%কে আমরা বলতে পারি 12 দুগুণে 24 একে 25 বাই 2 ইন্টু 100, বলতে পারি। তাহলে আমরা এইভাবে নিয়ে নিলাম 25 বাই 2। টাইম কতদিন সময় লেগেছে, 4 বছর। এসআই বলে দিয়েছে 1250 ইন্টু 100। দেখো যে 100টা আমরা এখানে নিয়েছিলাম সেই 100টাই আমরা এখানে গুণ করে দিচ্ছি। তাহলে 25 দিয়ে 1250কে কাটলে হয়ে যাবে 50, 2 দিয়ে 4কে কাটলাম 2, 2 দিয়ে 50 কাটলাম 25। তার মানে পি এর ভ্যালু হয়ে যাচ্ছে 2500। পি মানে কি, পি মানে হচ্ছে বাবু আমাদের অপশন নাম্বার ডি প্রিন্সিপাল, সেটা হয়ে যাচ্ছে 2500। ঠিক আছে, তার মানে 2500 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা যাচ্ছে একদম? দেখো সহজ সহজ অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় এসেছিল। চলো দেখো, বলে দিয়েছে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 25, সংখ্যাক্রমে যোগফল কত। এই যে দিয়েছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 25, আমরা কি বলতে পারি যে এই রাশিতে মোট কতগুলি পদ ছিল, অর্থাৎ এন এর ভ্যালু কত? না, এন এর মান হয়ে যাচ্ছে 25। এবং যদি আমাদেরকে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বলে, তার মানে সাম ইজ ইকুয়ালস টু হয়ে যাবে এন বাই 2 ইন্টু এ প্লাস এল। আমরা জানি ফর্মুলাটা, এন হয়ে যাচ্ছে কত এখানে 25 বাই 2, এ মানে কত, এ মানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদের মান কত 1, এল মানে কি, এল মানে লাস্ট টার্ম শেষ পদ, মান কত 25। তার মানে আমরা বলতে পারি 25 বাই 2 ইন্টু 26, তাহলে 2 দিয়ে 26কে কাটলে 13, তাহলে কত আসছে দেখো, 13 বাজে 65 হাতে 6, 13 দুগুণে 26 আর 6 32, 325 325, মানে অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই ফর্মুলাটা যদি আমরা না জানতাম তাহলে কিন্তু অঙ্কটা করতে একটু আমাদের সমস্যা হতো। আমরা যদি অঙ্কটাকে 1 প্লাস 2 প্লাস 3 যদি হাতে যোগ করতে যেতাম তাহলে অনেক 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 সময় পরীক্ষা হলে চলে যেত। ঠিক আছে, এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ঠিক আছে, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে এটা। ঠিক, বোঝা যাচ্ছে? চলো দেখো, বলে যে 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2 বার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে। তার মানে আমি যদি একটি বর্গক্ষেত্র এরকম ভাবে এঁকে নিই, বর্গক্ষেত্রের বাহু বলে দিয়েছে 45, তার মানে 4টি বাহু 45, কোনো সমস্যা নেই। এবং বর্গক্ষেত্রের যেটা পরিসীমা হবে, পরিসীমা যদি আমরা দেখি, পরিসীমা হয়ে যাচ্ছে বাবু আমাদের কত, না 45 ইন্টু 4। কিন্তু এবার বলে যে 2 বার পাক খাচ্ছে, তার মানে আমরা যদি 2 বার পাক খাওয়া ধরে নিই তাহলে 2 ইন্টু 45 ইন্টু 4, ইউনিট কি চলে আসবে বাবু, ইউনিট হয়ে যাবে আমাদের মিটার। এবং এই অঙ্কে আমরা কিন্তু গুণটা করব না। কেন গুণ করব না, দেখো আমাদেরকে সময় জানতে চেয়েছে, এটা মিটারে দিয়েছে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি, ডি ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক, ডি এর মান কত, 2 ইন্টু 45 ইন্টু 4, স্পিড কত, 9 কিলোমিটার পার আওয়ার ছিল, মিটার পার সেকেন্ডে আসলে বাই 5 ইন্টু 18 ইন্টু 5 ইন্টু 18, টাইম এক্স ধরে নিলাম। চলো কাটাকাটি করে দেখ, দেখো এখানে 9 আছে 5 45, টোটাল কেটে গেল, তাহলে আমাদের কত পড়ে থাকছে, আমাদের এক্স ইকুয়ালস টু পড়ে থাকছে 2 ইন্টু 4 ইন্টু 18,
তাহলে 4 × 2 = 8, 18 হয়ে যাচ্ছে 144। তার মানে কত সেকেন্ডেই উত্তরটা চেয়েছে, দেখো সেকেন্ডে উত্তর চেয়েছে 144 বললাম। যদি এটা আমাদের মিনিটে চাইতো তাহলে আমরা বলতাম 2 মিনিট, মানে 120 সেকেন্ড আর 24 সেকেন্ড, বোঝা যাচ্ছে? কিন্তু এখানে সেকেন্ডে উত্তর চেয়েছে, আমরা বললাম পরিষ্কার 144 সেকেন্ড, ঠিক আছে? সহজ অঙ্ক, চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো বলেছে কোনো টাকার 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়। বাবু এই যে 3 গুণ কথাটা বলেছে, আমি কি বলতে পারি এই 3 গুণের মধ্যে আসল আর সুদ দুটোই আছে? এবং 3 গুণের মধ্যে 1 গুণ যদি আসল হয় সুদ হয়ে যাবে 2 গুণ, কারণ ব্যাংক যখনই আমাদেরকে টাকা ফেরত দেয় আলাদা আলাদাভাবে কিন্তু বলে না যে এটা আমাদের আসল এটা আমাদের সুদ, ওরা একসঙ্গে সুদ এবং আসল দুটোই ফেরত দেয়, ঠিক? ব্যাস, তার মানে আমরা আসল এখানে নিয়ে নিলাম, সুদ এখানে নিয়ে নিলাম, তাহলে আমরা বলতে পারি আসল যদি পি হয় সুদ 2p। কতদিনের জন্য খেটেছে? 20 বছরের জন্য খেটেছে। কি রেটে খেটেছে? আর পার্সেন্টে খেটেছে। ইকুয়ালস টু 2p/100, ডিরেক্ট ফর্মুলা, পি পি ক্যান্সেল আউট করলাম, 2 দিয়ে 20 কে কাটলে 10, 0 0, আর ইজ ইকুয়ালস টু 10। তাহলে বার্ষিক সুদের হার জানতে চাইছে, বার্ষিক সুদের হার আর ইজ ইকুয়ালস টু 10%, ঠিক আছে? অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার? ওকে, দেখো যদি কোনো অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যদি ফার্দার কিছু জানতে চাও এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কল করো। ক্লাস রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তাহলে ফোন করে জানতে পারো, আমাদের তাঁতিগেড়িয়া এবং খড়গপুর, ঠিক আছে? এই 2 জায়গায় আমাদের ক্লাস হয়। চলো, বলেছে কোনো ক্রেতা ক্রমিক 10% এবং 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন? সাকসেসিভ এর নিয়মে আমরা বলতে পারি ছাড় মানে -10, আবার ছাড় -20, +10 × 20/100। বলতে পারি 1টি 0, 2টি 0, 1টি 0, 2টি 0 কাটলে বলতে পারি -20 - 10 - 30 +2 অর্থাৎ -28। মাইনাস কেন? কারণ আমরা ছাড় দিচ্ছি, ঠিক আছে? ছাড় দিচ্ছি বলে আমরা মাইনাস ধরছি। তাহলে অপশন নাম্বার বি 28 যেটা, এটা আমাদের উত্তর। মোটের উপর কত ছাড় পেলেন? 28% ছাড় পেলেন, ঠিক? ক্লিয়ার? ওকে, চলো দেখো ক্যালেন্ডারের একটা অঙ্ক দিয়ে দিয়েছে। 25 জানুয়ারি 2008 যদি সোমবার হয় তাহলে 2রা মার্চ কি বার হবে? যখনই ক্যালেন্ডারের অঙ্ক আমরা করব আমরা একটু সালটার দিকে কিন্তু নজর রাখব। 2008 সাল একটি লিপ ইয়ার, আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের লিপ ইয়ার, এবং এই লিপ ইয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেব্রুয়ারি মাসটাও কাউন্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? আমরা জানুয়ারি মাসের দেখব বাবু, টোটাল 31 দিন হয়, তার থেকে 25 দিন হয়ে গেছে, তার মানে 6 দিন পড়ে আছে। ফেব্রুয়ারি মাসের আমাদের 29 দিন হয়, এবং আমাদের যেটা কাজ মানে কাউন্ট করতে হয় সেটা হয়ে যাচ্ছে অবশিষ্ট দিন, ঠিক আছে? তাহলে 29কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি অবশিষ্ট দিন আসবে 1। এরপর যেটা আমাদের থাকছে সেটা হয়ে যাচ্ছে মার্চ মাস, মার্চ মাসের মাত্র 2 দিনের কথা বলেছে, 2 মার্চ, তাহলে আমরা 2 নিয়ে নিলাম। টোটাল যদি আমরা দেখতে চাই, দেখো এখানে 6 আছে আর 1 আছে, তার মানে এই ক্ষেত্রে আমরা 6 আর 1 দুটো যোগ করে 7 হচ্ছিল, 7 থাকলে আমরা তাকে এলিমিনেট করে দিতে পারি। রিমাইন্ডার তাহলে বেঁচে কে আছে বাবু? 2 বেঁচে আছে, তার মানে আমরা বলতে পারি এটা যদি আমাদের সোমবার হয়, সোমবার +2 দিন অর্থাৎ বুধবার হয়ে যাচ্ছে আমাদের কি অ্যান্সার, বুধবার মানে অপশন নাম্বার এ। খুব সাবধানভাবে, আমার মনে হয় অনেকে কিন্তু বি উত্তর করে আসতে পারো, সি অপশন সি মঙ্গলবার। যদি ফেব্রুয়ারিটাকে তোমরা 28 দিন ধরে নাও তাহলে কিন্তু তোমাদের বি উত্তরে চলে আসবে, কিন্তু এটা ভুল, ঠিক আছে? 2018 একটা লিপ ইয়ার, এবং এই 18-এর ফেব্রুয়ারি মাসটাও যেহেতু কাউন্ট হচ্ছে তাই জন্য আমাদের ফেব্রুয়ারি মাসের জন্য 29 দিন ধরতে হবে, এবং রিমাইন্ডার 1 ধরবো আমরা, ঠিক আছে? 6 আর 7, যখনই রিমাইন্ডার 7 চলে আসবে আমরা সেটাকে এলিমিনেট করে দিতে পারি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, চলো খুব সহজ অঙ্ক দিয়েছে। 2টি সংখ্যার গড় দিয়েছে 9, তার মানে আমরা বলতে পারি 2টি সংখ্যার সমষ্টি হয়ে যাচ্ছে 18, এবং 3টি সংখ্যার গড় 4, তার মানে আমরা বলতে পারি 3টি সংখ্যার সমষ্টি হয়ে যাচ্ছে কত? 12। তার মানে আমরা এখানে বলতে পারি যে এখানে 2টো আর 3টে মোট 5টা সংখ্যার সমষ্টি হয়ে যাচ্ছে 30। তাহলে আমরা অ্যাভারেজ বলতে পারি 30/5 অর্থাৎ 6। তার মানে অপশন নাম্বার বি এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 5টি সংখ্যার গড় কত? 6 গড়। ক্লিয়ার?
চলো দেখো, বলেছে 8.65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 402.3% এর সমান হবে। তাহলে আমরা 402 এর সঙ্গে 0.3 গুণ করে দেখেনি কত পাবো, 3 × 4 = 12, 3 × 2 = 6। দশমিক এক ঘরের পরে আছে, বসিয়ে দিলাম, কত থেকে বিয়োগ করব 8.65। দেখো 0.60 - 0.65 করলে আমরা পেয়ে যাব 95, 8 আর একে 9, 120 থেকে 9 গেলে পেয়ে যাব 111। তার মানে 111.95 অর্থাৎ অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে? চলো সহজ অঙ্ক পড়েছিল, দেখা যাক। দেখো সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ডিসকাউন্ট পাওয়া যায়। এই 20% ডিসকাউন্ট, এই কথাটাকে আমরা লিখতে পারি এরকম 20/100, আমরা বলতে পারি 1/5, আমরা বলতে পারি এটা যদি আমাদের মোট বিল হয় তার মধ্যে এই এক ভাগ যেটা সেটা আমরা ছাড় দিচ্ছি। এবং বইতে বলে দিচ্ছে এক ভাগের মান 66, এক ভাগের মান 66 হলে 5 ভাগের মান কত হবে, 66 × 5 = 330। যারা একটু প্রিপারেশনে থাকবে তাদের ক্ষেত্রে এই সমস্ত অঙ্ক করবার জন্য কিন্তু পেন এবং পেপার কোনোটাই দরকার হবে না। ঠিক আছে, যারা আমার মেথডে অঙ্ক করো, মানে যেভাবে আমি অঙ্ক শেখানোর চেষ্টা করি সেইভাবে যদি অঙ্ক করো, তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের একদমই পেন অ্যান্ড পেপারের দরকার পড়ে না। ঠিক, চলো নেক্সট অঙ্কে দেখো, বলেছে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে, শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত। তার মানে এটা যদি আমাদের HWH হয় এবং এটা যদি আমাদের JPH হয়, মানে হাওড়া এবং নিউ জলপাইগুড়ি, এবং একটি ট্রেন এইভাবে গেল এবং ফিরবার সময় ট্রেনটা অন্য একটি স্পিডে ফিরল, এটাই বলেছে। তার মানে আমরা ডিস্টেন্স সমান, এবং যখনই বাবু ডিস্টেন্স সমান থাকে সঙ্গে সঙ্গে আমরা অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলাটা জানি সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, 2 × 100 × 120 / 100 + 120 = 220। এটাই ফর্মুলা, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে আমাদের 11 হয়ে যাচ্ছে, তার মানে 1200/11। 11 দিয়ে ভাগ করলে 11 হয়ে গেল 110, আবার শূন্য নামলো, আবার 100, তাহলে 11 × 9 = 99, 109.1/11 কিলোমিটার। দেখো আমার সিস্টেমটা যেহেতু পুরনো তাই জন্য আমি এটাকে প্রপার ফ্র্যাকশনে লিখতে পারিনি, আমি একটু ভেঙে লিখেছি, 109.1/1/11, এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর, 1200/1100। ঠিক, ক্লিয়ার, চলো ডিরেক্ট অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলা সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। কোয়েশ্চেন নাম্বার 40, বলেছে গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে। প্রত্যেক পরীক্ষায় আসে এরকম একটি কমন অঙ্ক আমরা করব। যখনই আমরা মোট খরচ অপরিবর্তিত রাখব, সঙ্গে মোট খরচ যদি আমাদের অপরিবর্তিত থাকে, আমরা বলতে পারি যে দাম এবং পরিমাণের যে সম্পর্ক সেটা আমাদের ব্যস্ত হয়ে যায়, দাম আর পরিমাণ। তাহলে বাবু যে জিনিসটা আগে 100 টাকায় পাওয়া যেত সেম জিনিস এখন 125 টাকায় পাওয়া যাচ্ছে। তার মানে আমরা যদি অনুপাত নিয়ে নিই, এটাকে আমি বলতে পারি এটা যদি 4:1 হয়, আগে যদি 4:1 হতো এখন এটা 5:1, এবং ব্যস্ত সম্পর্ক অর্থাৎ পরিমাণ আগে 5 হলে বর্তমানে পরিমাণ কত, 4, এবং আমরা দেখতে পাচ্ছি দাম বেড়ে যাবার জন্য পরিমাণ আমাকে কমাতে হয়েছে কত, 1%। এবং এটাকে যদি আমরা শতকরা হারে বলি তাহলে আমরা বলতে পারি 1/5 × 100 অর্থাৎ 20%। তার মানে যে জিনিসটার দাম আমার 25% বেড়ে গেছে সেই জিনিসটাকে যদি আমরা 20% মানে কমাই তাহলে মোট খরচের উপর আমাদের কোনো প্রভাব পড়বে না। এবং এই অঙ্কটাকে যদি কেউ সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলায় অ্যাপ্লাই করে করতে পারো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সঠিক উত্তর কম সময়ে আনতে হবে এটাই আমাদের টার্গেট, তার মানে অ্যান্সার সি এটা কারেক্ট অ্যান্সার। ঠিক, চলো দেখো, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, আচ্ছা স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়,
দেখো খুব ভালো করে দেখো ওদের চালাকিটা, ওরা 6 মিনিটে 1 কিমি বলেছে এবং 1 ঘন্টায় 6 কিমি বলেছে। তার মানে আমি যদি অনুকূলের বেগ জানতে চাই, অনুকূলের যদি আমি বেগ বলতে চাই, আমি বলতে পারি যে 6 মিনিটে যদি কেউ 1 কিমি যায়, 60 মিনিট অর্থাৎ 10 গুণ বাড়লে এখানেও 10 কিমি যাবে, এবং 60 মিনিট মানে 1 ঘন্টায়, তাহলে আমি অনুকূলের বেগ বলতে পারি 10 কিলোমিটার পার আওয়ার। সিমিলারলি আমি যদি প্রতিকূলের কথা বলতে চাই বাবু, প্রতিকূলের বেগ আমি বলতে পারি যে ঘন্টায় 6 কিমি মানে 6 কিমি পার আওয়ার। আমাদের শুধুমাত্র স্রোতের বেগ জানতে চেয়েছে, তাহলে স্রোতের বেগ আমি বলতে পারি যে ½ অফ 10 মাইনাস 6, তাহলে 10 থেকে 6 গেলে 4, ½ অফ 4 মানে 2 কিমি পার আওয়ার। তাহলে এই অঙ্কটাও যে প্র্যাকটিসে থাকবে তার জন্য কিন্তু পেন অ্যান্ড পেপার কোনোটারই দরকার পড়বে না। ঠিক, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখি। আবার সময় এবং দূরত্বে বলেছে রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3, তার মানে স্পিডের যেটা রেশিও, দুটি ট্রেন, একটা হয়ে গেল আমাদের রাজধানী আর একটা হয়ে গেল আমাদের পূর্বা। ঠিক, রাজধানীর গতিবেগের অনুপাত 4, পূর্বার 3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি যায়, আচ্ছা তবু যদি কোনো ট্রেন 4 ঘন্টায় 72 যায়, তাহলে 1 ঘন্টায় ট্রেনটা 18 কিমি যাবে, এবং পূর্বার 3 অনুপাতের ভ্যালু আমি বলতে পারি 18। কি সম্পর্ক? 6 গুণ হয়েছে, এবং এই সম্পর্কটা যদি আমরা রাজধানীতে অ্যাপ্লাই করি তাহলে 4×6 হয়ে যাচ্ছে কত? 24 কিলোমিটার। রাজধানী 3 ঘন্টা জার্নি করবে, তার মানে আমরা বলতে পারি ডিস্টেন্স d সমান সমান 24×3, তার মানে 72। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটাও কিন্তু হিসেব মতন আমাদের খাতা কলম ছাড়াই করা উচিত ছিল। ক্লিয়ার? চলো বলেছে একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে এবং 25 মিটার জলের উপরে আছে। যখনই ফ্র্যাকশনের অঙ্ক আমাদের থাকবে, দুটো ফ্র্যাকশন আমরা লিখে নেব, এবং লিখে নেবার পর এই 2 আর 3-এর যেটা লসাগু হয় সেটা হয়ে যাচ্ছে কত? 6। তার মানে আমরা খুঁটি যেটা সেটাকে আমরা ধরে নেবো বাবু 6 অনুপাত, এবং এই 6 অনুপাতের কাদায় কত আছে? না 6 এর হাফ, অর্থাৎ বলতে পারি কত? 3। জলে কত আছে? না টোটাল যে আমাদের 6/3 অংশ জলে ছিল, তার মানে আমরা বলতে পারি কত? 2। আচ্ছা, এখান থেকে কি আমি এই কথাটা বলতে পারি যে এই যে 3 আর 2 মোট আমাদের 5 অংশ, তাহলে টোটাল খুঁটি ছিল 6, তার থেকে 5 অংশ আমাদের বেরিয়ে গেলে কত অংশ পড়ে থাকছে? 1 অংশ। এই 1 অংশের মান দেখো আমাদেরকে বলে দিয়েছে 25 মিটার জলের উপরে আছে, তাহলে 1 অংশ যদি 25 মিটার হয়, 6 অংশের মান হয়ে যাবে 150 মিটার। আমাদেরকে জানতে চেয়েছে খুঁটিটি কত লম্বা, তার মানে আমরা বলতে পারি অপশন বি, খুঁটিটি 150 মিটার লম্বা। হিসেব মতন এটাও কিন্তু পেপার পেন ছাড়া আমাদের করা উচিত ছিল। চলো দেখো বলেছে 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? আমরা এই অঙ্কটা করবার জন্য কিছু নেব, আমাদের এককগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক জানা দরকার ছিল। 2 কেজি 250 গ্রাম এটাকে লিখতে পারি 2.250 একক হয়ে গেল কেজি, 0.72 কুইন্টাল এটাকে আমরা যদি কেজিতে নিয়ে আসি, 0.72 তো থাকলোই, তার সঙ্গে 1 কুইন্টাল সমান যেটা জানতে হবে সেটা হচ্ছে 100 কেজি, তাহলে ইনটু হয়ে যাচ্ছে কত? 100। দেখো এইখানে দশমিকের পর 0 আছে, আমরা ক্যান্সেল আউট করলাম, দশমিকের পর 2 ঘর 2 ঘর তুলে ফেললাম। শতকরা জানতে চেয়েছে মানে ইনটু কত হয়ে যাবে? 100, তাহলে এই 100 এই 100 কাটলাম, 9 দিয়ে 72 কে কাটলে 8 পাবো, 9 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো হয়ে যাচ্ছে কত? 25। তার মানে আমরা বলতে পারি 25/8 অর্থাৎ 3 পূর্ণ 1/8। তাহলে শতকরা কত শতাংশ? না শতকরা 3 পূর্ণ 1/8 শতাংশ হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ঠিক, বোঝা যাচ্ছে? চলো দেখো খুব সুন্দর একটি অঙ্ক, বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? ঠিক আগের দিনই এরকম টাইপের একটা অঙ্ক আমরা করে দিয়েছিলাম সৌরভকে। ঠিক আছে, দেখো ক্ষুদ্রতম অঙ্ক যদি আমাদের হিসেব মতন 1 থেকে 50 অব্দি স্কোয়ার এবং 1 থেকে 20 অব্দি কিউব আমাদের কিন্তু জেনে রাখা দরকার। যদি নাও জানা থাকে আমরা কি করে বার করব, কি করে আমরা অপশন এলিমিনেট করব? প্রথম কথা হচ্ছে যদি শেষে আমাদের 0 থাকে, সংখ্যার শেষে যদি 0 থাকে সেটা অতি অবশ্যই জোড় সংখ্যায় থাকতে হবে। ঠিক আছে,
যদি সংখ্যার শেষে শূন্য থাকে অবশ্যই জোড় সংখ্যায় থাকতে হবে, অর্থাৎ দুটো শূন্য বা চারটে শূন্য বা ছটা শূন্য। এই অপশনটার কথা যদি মনে রাখি যে দুটো মানে জোড় সংখ্যক শূন্য নেই, তাহলেই আমরা অপশন এ আর সি কে বাদ দিয়ে দিতে পারি, এবং সিমিলার কারণে আমরা অপশন ডি কেও বাদ দিয়ে দিতে পারি। জোড় সংখ্যক শূন্য নেই, জোড় সংখ্যক মানে হয় দুটো থাকবে, চারটে থাকবে, ছটা থাকবে, এই নিয়মটা মানছে না। কে মানছে? অপশন নাম্বার বি এটা অ্যান্সার। যদি এটা জানা থাকতো খুব ভালো কথা, যদি নাও জানা থাকে তাহলে আমরা এইভাবে এটা উত্তর বার করতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিও 1024 সংখ্যাটি ঠিক কোন সংখ্যার বর্গ, মানে কোন সংখ্যাকে বর্গ করলে আমরা 1024 এই সংখ্যাটি পাবো। ক্লিয়ার? অপশন কিন্তু বি। চলো, বলেছে কত টাকার 60% 90 টাকার 83.13% সমান। তার মানে আমরা x টাকা নিয়ে নিলাম, এর 60% মানে 60/100 নিয়ে নিলাম, ইকুয়ালস টু 90 টাকার, দেখো 83.13, এইটা ভাঙাটাই ইম্পর্টেন্ট। 3 × 9 9, আর একে 10 শূন্য, হাতে 1 8 3 24, আর একে 25/3। এবার দেখো আমি আলাদা পেন ইউজ করছি বোঝাবার জন্য, না পার্সেন্টের চিহ্ন যেটা দেওয়া আছে ওই চিহ্নটার জন্য কেবলমাত্র ইনটু 1/100 হবে, অন্য কোনো কিছু নয়। তার মানে ইনটু আমরা কি বলতে পারি, 250/3 ইনটু 1/100। আচ্ছা, এই 100 এই 100 ক্যান্সেল আউট করলাম, এই শূন্য এই শূন্য, 3 দিয়ে 3 কাটলাম, 3 দিয়ে 6 কাটলে 2 2 দিয়ে 100 250 কাটলে 125, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 125। অপশন নাম্বার বি এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 21 দেখা যাক। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাটির ক্ষেত্রফল বলে দিয়েছে 338 বর্গমিটার, পরিসীমা কত? তার মানে আমরা যদি একটি আয়তক্ষেত্র এইভাবে অঙ্কন করি এবং এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে এটা এক্স হলে এটা আমরা বলতে পারি 2x, এবং এই ভিতরের অংশটাই আমাদের ক্ষেত্রফল, তার মানে আমরা বলতে পারি এক্স ইন্টু 2x ইজ ইকুয়ালস টু 338। আমরা যদি 2 দিয়ে কাটি 169, এক্স স্কোয়ার যদি 169 হয়, এক্স আমরা বলতে পারি 13, এবং এক্স যদি 13 হয়ে যায়, এই এক্স এর ভ্যালু আমাদের 13 হয়ে যাবে, এই 2x এর ভ্যালু আমাদের 26। কি জানতে চাইছে? পরিসীমা। তাহলে আমরা পরিসীমা বলতে পারি 2 × 13 + 26, তাহলে 2 × 39, তাহলে আমাদের 78 হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশন এ 78, এটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, একদম সহজ সহজ কমন অঙ্ক। চলো দেখা যাক, খুব বুদ্ধিমান একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। বলেছে 7 0 0 এবং 5 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে আমি যদি বৃহত্তম নিয়ে নিই, যদি বাবু বৃহত্তম নিয়ে নিই, তাহলে আমাদের আসবে 7 5 0 0, যদি ক্ষুদ্রতম নিয়ে নিই তাহলে আসবে 5 0 0 7। খুব মজার ব্যাপার, এখানে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা বললে কেউ কিন্তু এরকম ভেবো না 0 0 5 7, কেন ভাববো না, কারণ এটা আমাদের 4 অঙ্কের সংখ্যা কিন্তু নয়, 4 অঙ্ক কিন্তু হচ্ছে না, যদিও শূন্য একটি অঙ্ক, কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে কত অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। আমরা বলতে পারি এই কথাটা, যেটা একটি 2 অঙ্কের সংখ্যা, তাই জন্য 7500 থেকে আমরা কিন্তু 57 বিয়োগ করব না, আমাদের বিয়োগ করতে হবে 5007। চলো বিয়োগফল দেখে নি কত হয়, এখানে 0 থেকে 7 গেল, আমাদের 3 নামলো, এখানে 1 তার মানে 9 নামলো, আবার 1, 4 নেমে গেল, 5 আর 1 6, আচ্ছা মানে 2 2 4 9। ঠিক আছে, চেক করে নি, 7 3 10 0, হাতে 1, 9 আর 10 0, হাতের 1, 4 আর 1 5, 5 আর 2 7, তার মানে 2493। অপশন নাম্বার সি
এটি আমাদের উত্তর। ক্লিয়ার? চলো দেখো, বলেছে এমন একটি ফ্র্যাকশন নির্ণয় করো, ভগ্নাংশ নির্ণয় করো তিনের পাঁচের সঙ্গে, তার যা অনুপাত এক্স এর সঙ্গে সাতাশ বাই চৌষট্টির অনুপাত একই হবে। তার মানে সংখ্যা হচ্ছে তিনের চার, এর সঙ্গে একটি ফ্র্যাকশন যেটা ধরে নিলাম এক্স, এর যা অনুপাত সেম অনুপাত এই সংখ্যাটার, কার সঙ্গে? না সাতাশ বাই চৌষট্টির সঙ্গে। তাহলে আমরা বলতে পারি এরকম যে থ্রি বাই ফোর এক্স ইজ ইকুয়ালস টু এক্স বাই টোয়েন্টি সেভেন ইন্টু সিক্সটি ফোর, কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে আমরা এটাকে এরকম বলতে পারতাম যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন বাই ফোর ইন্টু সিক্সটি ফোর, এবং এটাকে আমরা এক্স ইজ ইকুয়ালস টু বলতে পারি রুটের ভিতরে নিয়ে নিলে থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন বাই ফোর ইন্টু সিক্সটি ফোর। দেখো যদি আমরা গুণ করি সাতাশ তিনে একাশি, একাশি মানে নয়, আর এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে কত, আট, আট আর দুয়ে ষোলো, তার মানে নাইন বাই সিক্সটিন অপশন নাম্বার ডি এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেখো কথাটায় অঙ্কটায় কিছু নেই, অঙ্কটার খালি মারপ্যাচটা আমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে? অঙ্কটা কিন্তু সহজ অঙ্ক ছিল এবং সুবিধা স্যারের বইয়ের এটি একটি কমন অঙ্ক। চলো দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রচুরবার তোমাদের ক্লাসে করিয়েছি। বলেছে একটি দেওয়াল ঘড়িতে দশটা বাজতে দশ সেকেন্ড সময় লাগে। আচ্ছা এই যে ব্যাপারটা দশটা বাজতে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দশটা বাজতে কতগুলো গ্যাপ হয়। দশটা বাজতে বাবু গ্যাপ হয় কটা? নটা গ্যাপ, মানে একটা সাউন্ড তারপর একটা গ্যাপ, আবার একটা সাউন্ড, আবার একটা গ্যাপ, আবার একটা সাউন্ড। এবং এই সমস্ত ক্ষেত্রে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কটা গ্যাপ হচ্ছে, এবং গ্যাপটাই হচ্ছে আমাদের কাউন্ট করতে হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে নটা গ্যাপের জন্য সময় লাগছে দশ সেকেন্ড, একটা গ্যাপের জন্য দশ বাই ন সেকেন্ড, এবং বারোটা বাজতে গেলে আমাদের কটা গ্যাপ লাগবে? না বারো মাইনাস ওয়ান অর্থাৎ এগারোটা গ্যাপ লাগবে। তাহলে এগারো অংশ সমান হয়ে যাবে এগারো ইন্টু দশ বাই নয়, তাহলে একশো দশ বাই নয়। ভেঙে ফেলি দেখো, বারো নয় একশো আট, তাহলে বারো নয় একশো আট দুই পূর্ণ, তার মানে বারো পূর্ণ দুই বাই নয় অপশন নাম্বার ডি এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি বারো পূর্ণ দুই নয় এটা আমাদের উত্তর। ক্লিয়ার? চলো একদম সুবিধা স্যারের বইয়ের আবার একটা কমন অঙ্ক পড়ে গেছে। বলেছে রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি। তাহলে এটা যদি আমরা রাম নিয়ে নিই, এটা যদি আমরা শ্যাম নিয়ে নিই, আমরা এটা বলতে পারি যে শ্যামের আয় যদি একশো হতো রামের আয় একশো কুড়ি। এটা যদি আমাদের সঙ্গে সঙ্গে আমরা ছোট অনুপাতে চলে আসবো, পাঁচ অনুপাত হয় এটা আমাদের ছয় অনুপাত বলতে পারি। এবং বলেছে শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা শতকরা কত কম, তাহলে শ্যামের আয় আমরা দেখতে পাচ্ছি যে ছ অনুপাত এটা হলে পাঁচ অনুপাত, তাহলে এক অনুপাত কম কততে? ছয় ইন্টু একশো, তাহলে এটা দুই দিয়ে কাটলে এটা পঞ্চাশ, দুই দিয়ে কাটলে তিন, তার মানে ফিফটি বাই থ্রি অর্থাৎ ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি যে যারা সুবিধা স্যারের বইটা বা যে কোনো বই, যে কোনো বই ঠিকঠাক করে যদি, যে কোনো প্রচলিত বই যদি তোমরা ফলো করো, তাহলেই কিন্তু আমাদের সমস্ত অঙ্ক কমন চলে আসা উচিত, ঠিক আছে? যে কোনো বাজারে প্রচলিত বইগুলোতে এই সমস্ত অঙ্ক এবং এই ধরনের অঙ্ক করানো হয়ে থাকে। ক্লিয়ার? চলো দেখো, বলেছে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার চার বছরের সুদ একশো ছত্রিশ টাকা হবে। তার মানে আমরা ফর্মুলা নিয়ে নেবো কোনটা, পি ইন্টু আর ইন্টু টি ইকুয়ালস টু এস আই ইন্টু একশো। পি নিয়ে নিলাম, সুদের হার আট, কত বছর? চার বছর, সুদ হচ্ছে একশো ছত্রিশ টাকা ইন্টু একশো। তাহলে আট দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই, আট একে আট পাঁচ নামলো ছাপ্পান্ন, আট সাতে ছাপ্পান্ন, চার দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা পেয়ে যাব পঁচিশ, সতেরো পাঁচে একশো, সতেরো পাঁচে পঁচাশির পাঁচ হাতে রইল আট, সাতের দুগুণে চৌত্রিশ আর আটে বিয়াল্লিশ, তার মানে অপশন নাম্বার সি ফোর টোয়েন্টি ফাইভ এটা অ্যান্সার। ক্লিয়ার? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? চলো দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কুড়ি পার্সেন্ট হ্রাস করা হলো।
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত অংশ হ্রাস পাবে? পরিষ্কার আমরা বলতে পারি -20 -20, মাইনাসে মানে +20 × 20/100, -40 + 4 = 36%, তার মানে -40 + 4 অর্থাৎ 36%। বলেছে কত শতাংশ হ্রাস করা হলো, হ্রাস পায়? আমরা বলতে পারি অপশন এ 36% হ্রাস পায়, বলতে পারি। বাস এটাই আমাদের উত্তর। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36% হ্রাস পেয়েছে। ঠিক আছে, চলো দেখো একদম শেষ বেলায় একটা সহজ অঙ্ক এসেছে। বলছে এ ইস টু বি যদি 3:4 হয় এবং বি ইস টু সি যদি 6:5 হয়, তাহলে এ ইস টু সি এর মান কত? আমরা বলতে পারি এ বাই বি সমান সমান 3/4, এবং আমরা এটা বলতে পারি যে বি বাই সি সমান 6/5। তাহলে এ ইস টু সি এর মান চেয়েছে, আমরা যদি এই দুটোকে গুণ করে দিই এ বাই বি ইন্টু বি বাই সি, তাহলে আমরা বলতে পারি 3/4 × 6/5। এবং আমরা যদি দেখি কাটাকাটি, এখানে 2 দিয়ে কাটলাম, 2 এখানে কাটলাম 3, তাহলে উপরে হয়ে যাচ্ছে 3^3 = 9, নিচে 5 আর 2 = 10। তাহলে অপশন নাম্বার বি 9:10 এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? ঠিক আছে, চলো দেখো আমরা রিজনিং এর যে পার্টটা, সেই পার্টটা আমরা নেক্সট স্টেপে করব। ম্যাথের যতগুলো প্রশ্ন আমাদের এসছে সবকটা অঙ্ক আমরা করে ফেললাম। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কার কত স্কোর হলো। কোনো অঙ্ক যদি বুঝতে কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে, তোমাদের দিন শুভ হোক। ঠিক আছে, টাটা, শুভকামনা রইল সবার জন্য।